ঢাকা হতে চট্টগ্রাম বা কক্সবাজার যাওয়ার পথে যদি রাতে খাবারের প্রয়োজন হয়, আরামবাগ যে কাউন্টার রয়েছে ওইখানে যুগান্তর নামে একটি গলি রয়েছে, সেখানে রয়েছে রিয়া হোটেল, যেখানে আপনি সুলভ মূল্যে এবং সুন্দর পরিবেশে খাবার খেতে পারবেন। আমি তেমন একটি সন্ধান পেয়েছিলাম, তো সেই বিষয় নিয়েই আপনাদের জন্য আজকের এই ভিডিও। ইলিশ কত করে মামা? ইলিশ হচ্ছে যে আপনার 120 টাকা। একটু জোরে বলেন। 120 টাকা। 120। আর এটা কি পাঙ্গাস? বোয়াল। বোয়াল? বোয়ালের কথা আপনি আমারে বলেন নাই, কারণ কি আপনি ফাঁকি দিচ্ছেন না? মারে বোয়াল কত করে? বোয়াল 120। এত বড় বোয়াল 120 কি করে আপনি? ঢাকা শহরে সম্ভব? আমরা সৈরা মানুষ, আমাদের এলাকায় সম্ভব, কিন্তু এখানে কি সম্ভব? আর কি আছে আমার একটু দেখান না। আনেন একটু দেখি। গরুর কলেজি কত প্লেট? 150। কয়টায় পাবো, মানে কয় পিস পাবো? 8 পিস। 8 পিসে? আর গরুর মাংস 8 পিস 150। আচ্ছা, রুই মাছ 80 টাকা। ওইটা কি মাছ? এটা হলো পোয়া মাছ। 100। 100 টাকা পোয়া মাছ? আর আর আছে পক মুরগি আছে, এই যে পক মুরগি। কক কত করে পিস? 120 টাকা। এত বড় বড় পিস? 120। আর কি দেখাবেন দেখান? গরু কত করে? 150। আর এটা হচ্ছে জাল ফ্রাই। ভর্তা কি কি আছে? ভর্তা আছে কলার ভর্তা, তাহলে হচ্ছে মোটামুটি আপনার 100-150 টাকার ভিতরে আমরা ভরপুর খাবার খাবার খেতে পারি। ভাতের প্লেট কত? 15 টাকা মাত্র। জি বসেন ভাইয়া, বসেন। আর এটা কি ভাই? গরুর বট। গরুর বট প্লেট কত? 120 টাকা। 120। কিন্তু আমার লস হয়ে গেল আপনার গোয়াল মাছ। গোয়াল মাছটা আসলে লস হয়ে গেছে। আর হোটেলের পরিবেশটা মোটামুটি আপনাদেরকে একটু দেখাই। ভাই আপনি এই ঠিকানাটা একটু বলে দেন, এই জায়গার। আরামবাগ। হ্যাঁ আরামবাগ তো, কিন্তু আপনারা খুঁজে পাবে কিভাবে যদি কেউ আসতে চায়? আপনার এই ভিডিওটা দেখবেন নাকি? কোন কাউন্টারের পাশে আছে? হানিফ কাউন্টারের পাশে যে গলি, সেই গলিতে ঢুকলে হাতের বামে হচ্ছে রিয়া হোটেল। কি গলি? যুগান্তর গলি। যুগান্তর গলি, রিয়া হোটেল। ঠিক আছে ভাই, ধন্যবাদ।